নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় ফুলমালা নামে একটি নারী নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তার মাথা, কপাল ও মুখে ভারী বস্তু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত ওই নারী উপজেলার শ্রীনগর এলাকায় মৃত আকাশ আলীর মেয়ে। পুলিশ খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।